যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের পিএইচডি অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আর্লিয়েস্ট পসিবল সময়ের মধ্যে আজ বিকেলেই 3টের সময় কাউন্সেলিং আছে। এই মর্মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গত শনিবার নোটিফিকেশন জারি হয়েছে এবং প্রত্যেক এনলিস্টেড ক্যান্ডিডেটকে ইন্ডিভিজুয়ালি ইমেল করা হয়েছে। আমি আশ্বাস পেয়েছি যে অর্ণব দামের পিএইচডি সংক্রান্ত বিষয় নিয়ে কোনো অসুবিধা হবে না। কারা কর্তৃপক্ষ সব রকম সহযোগিতা করবেন এবং অর্ণবের সিকিউরিটির ব্যবস্থা করবেন, তাই ভর্তির প্রক্রিয়া থামিয়ে না রেখে চালু করা হয়েছে। অনুমতি সংক্রান্ত বিষয়গুলি এরই সাথে সাথে সম্পূর্ণ হয়ে যাবে। শিক্ষার্থীদের জন্যই শিক্ষাঙ্গন তা সচল থাকুক, আরও সচল হোক এই কামনা করি। আশা করি অর্ণব দাম সহ সকল সফল ছাত্রছাত্রীদের ভর্তির প্রক্রিয়া অবিলম্বে সম্পন্ন হবে এবং পিএইচডি কোর্স ওয়ার্কের ক্লাস শুরু হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনি যেটা চিঠি খুব শীঘ্রই এসে যাবে বলেই বলা হয়েছে আমাদেরকে ধারণা, এবং সেই আশ্বাসে ব্যবস্থাটা কারা কর্তৃপক্ষ করবেন বলে আমাকে আশ্বাস দেওয়া হয়েছে। তো সেই আশ্বাস পেয়ে আমি বলা হয়েছে যে প্রসেসটাও চলুক ভর্তির, আর তার সাথে সাথে এই যে প্রক্রিয়া অনুমতি এবং সিকিউরিটির বিষয়গুলো সে সংক্রান্ত ক্ল্যারিফিকেশানও এসে যাবে। কাজে একসাথেই সব কিছু এগোবে আর কি, এই মর্মেই আশ্বাস পেয়ে আমি কাজটা মৌখিক আশ্বাসেই শুরু করেছি। এখনও পর্যন্ত চিঠি আমরা কিছু পাইনি, তবে শোনা যাচ্ছে যে আজকে সকালের মধ্যেই বা দুপুরের মধ্যেই হয়তো সমস্ত অনুমতিপত্র এসে যাবে। এটা একজন সাংসদ আমাকে ফোন করেছিলেন, তার আশ্বাস এবং তিনি কারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমাকে জানিয়েছেন যে এই প্রক্রিয়া চালু হোক, এই বিষয়ে আর কোনো রকম বাধা বিপত্তি থাকবে না, এবং ওই যে অর্ণবের যে সিকিউরিটির বিষয়টা সেটা কারা কর্তৃপক্ষ দেখবে, কারা দপ্তরের সঙ্গে উনি কথা বলেই আমাকে জানিয়েছেন। সাংসদ শ্রী কুণাল ঘোষ, না উনি সাংসদ হিসেবেই আমাকে পরিচয় দিয়ে কথাটা বলেছেন এবং উনি কথাবার্তা বলে আমাকে জানিয়েছেন, এবং আশা করছি আজকের মধ্যেই হয়তো চিঠিপত্র সব এসে যাবে এবং ভর্তির প্রক্রিয়া হবে। ভর্তির পরে যে বিষয়টা যে আসছে, যে সিকিউরিটি যে বিষয়গুলো, সেগুলো তার জেল কর্তৃপক্ষ দায়িত্ব নেবে, এবং অলরেডি যে একটা চিঠি ফরওয়ার্ডিং লেটার কর্তৃপক্ষের তরফ থেকে আমার কাছে আছে সেটাকে নিয়ে আমাকে এগোতে বলা হয়েছে। কুণাল ঘোষের কাছ থেকে ফোন পাওয়ার পরই মানে হ্যাঁ তার কাছ থেকে আশ্বাস পেয়েই কাজটা শুরু করা। শাসক দলের নেতৃত্বে চাপে পড়ে এটা? না না, এটা কোনো চাপ নয়, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ কথাবার্তা হয়েছে এবং উনি অনুরোধ করেছেন যে ভর্তিপক্ষ এটা চালু হোক, বাকি যা যা বিশ্ববিদ্যালয় চেয়েছে সেগুলো সব এসে যাবে অল্প সময়ের মধ্যে। তার জন্য ভর্তির প্রক্রিয়াটা যেন থামিয়ে রাখা না হয় সে অনুরোধ করা হয়েছে। সেই চিঠি এসে যাবে। না উনি আমাকে সেই পরিচয় দেননি, সাংসদ পরিচয় উনি আমার সঙ্গে কথা বলেছেন সাংসদ নন, এবং যাই হোক সেটা হচ্ছে যে একজন প্রফেসর হলে সারা জীবন প্রফেসরই থাকে। তো এবারে হচ্ছে যে সেই বিষয়টা নিয়েই কাজটা এগিয়েছে, আজকে ভর্তির প্রক্রিয়া শেষ হবে এবং আশা করছি আজকালের মধ্যে চিঠিপত্র সব এসে যাবে। তো একটা বিষয় আছে যে জেল কর্তৃপক্ষ একটা চিঠি তো দিয়েছিল, তো সেটা নিয়ে আমি একটু চিন্তিত ছিলাম যে ওপর থেকে তার কাছে কোনো পারমিশন আছে কি না। তো সেই আশ্বাসটা আমি পেয়েছি যে কারামন্ত্রীর সাথে কথা হয়েছে, একথা আমাকে বলা হয়েছে কাজেই আজকালের মধ্যে, এবং আমি কোনো কোনো মিডিয়াতে দেখলাম কারামন্ত্রীও নাকি বলেছেন যে চিঠিপত্র আজকের মধ্যেই চলে আসবে। অফিসিয়ালি চিঠি এখনো আসেনি, আজকে আশা করছি এসে। না অ্যাকচুয়ালি কি ভর্তি করে ছাত্রদেরকে পড়াবো বলেই তো বিশ্ববিদ্যালয়, এবারে আমার কিছু সংশয় ছিল সেগুলো কেটে গেছে বলেই আমি প্রক্রিয়াটা শুরু করব। হ্যাঁ সবটাই মৌখিক হয়েছে, তো ওভার টেলিফোন হয়েছে। যিনি ফোন করেছিলেন তিনি সরকারের কেউ নন? আমি যে সুপারিনটেন্ডেন্ট চিঠি দিয়েছিলাম তার কাছেই জানতে চেয়েছি, এবারে তার কাছ থেকে উত্তর আসবে এই আশ্বাসটা পেয়ে কাজটা আমি শুরু করেছি। কবে ফোন করেছিলেন? শনিবার দিন সকালে ফোন আর বিকেলে হচ্ছে নোটিফিকেশন। হ্যাঁ
না সেটা এসে যাবে, বলা হয়েছে তো, যখন কর্তৃপক্ষ বলেছে যে দেবে তখন নিশ্চয়ই দেবে। চালু হয়ে গেল, অ্যাডমিশন হবে, এরপরে সিকিউরিটি ঠিকঠাক হলে পরে অর্ণবদম আসবে ক্লাস করবে, এটা তো কারা কর্তৃপক্ষের দায়িত্ব। না আগে তো আমি তো নিজে কোনো ফোন করিনি, আমি আমাদের যে প্রসেস সেই প্রসেসে গিয়েছি, তারপরে একটা আশ্বাস বাণী পেয়েছি, আশ্বাস পাওয়ার পরে কাজটা এগিয়ে গেছে। বিশ্ববিদ্যালয় চত্বরে কড়া পুলিশ নিরাপত্তা, পুলিশ থাকবে, একটা শিক্ষা পরিবেশ মনে হয় নষ্ট হবে না, সেটা তো ঠিক জানি না কীভাবে কারা কর্তৃপক্ষ এটাকে বিষয়টাকে দেখবেন, কীভাবে এটাকে হ্যান্ডেল করবেন, তাদের উপর নির্ভর করছে। না এটা তার অনুমতির কিছু নেই, ভর্তি হয়ে গেলে পরে যেহেতু এটা সবটাই সবাইকে জানিয়ে হচ্ছে আর কি, তো এটা নিশ্চয়ই কোনো একটা পদ্ধতিতে সেটা হবে। যখন পুলিশ ফোর্স আসবে আর কি, তখন তো অন্য ছাত্ররা ক্লাস করবে, তাদের ক্ষেত্রেও তো একটা সমস্যা আসতে পারে মানসিকভাবে, একটা সেটা তো আমি বুঝতে পারছি না কিছু কী হবে, সেটা দেখা যাবে তখন যখন যা পরিস্থিতি দাঁড়াবে সেটা। না অ্যাকচুয়ালি দেখুন, পুলিশরা থাকবে আসবে, অন্য ছাত্রদের কী সুবিধা অসুবিধা হবে সেটা তো যখন অসুবিধা হবে তখন দেখা যাবে। বিশ্ববিদ্যালয়ে তো একটা নিরাপত্তা ব্যবস্থা, মানে অর্ণবের ফার্স্ট হিস্ট্রি অত্যন্ত ভয়ঙ্কর। না বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা তো বিষয় না, ওর নিরাপত্তার বিষয় মানে যাতে কোনো রকম সমস্যা না হয় সেটা দেখবে, আশ্বাস দেওয়া হয়েছে, সেটাই তো দেখা যাবে। অন্য ছাত্ররা তাদেরও তো নিরাপত্তা বিশ্ববিদ্যালয়ে দেখতে হবে, যার অন্য কারণ না না নিরাপত্তার বিষয়টা তো ছাত্রছাত্রীদের কারোরই, তারা নিজের দায়িত্বে আসে ক্লাস করে চলে যায়, নিরাপত্তা দেওয়ার নিরাপত্তা আমাদের নিজের নিজের নিরাপত্তাতে আসে, একমাত্র ভাইস চ্যান্সেলারের একজন মাত্র নিরাপত্তা আছে গোটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে, আর কোথাও কোনো নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা নেই, তো সেই কারণে সবাই নিজের দায়িত্বেই আসে ক্লাস করে যায়। এর বিষয়টা যেহেতু একটু অন্যরকম, এই দায়িত্ব কারা কর্তৃপক্ষ নেবে অলরেডি সেটা ফরওয়ার্ডিং লেটার মানে তার একটা বিষয় থাকে। তো আমার মনে যেহেতু কিছু প্রশ্ন এসেছিলো, আমার মানে আমাদের বিশ্ববিদ্যালয়ে আমি তো একা নই, আগের দিনই বলেছি যে লিগাল সেল এই রাইট আপটা করে দিয়েছিলো, তো সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত হয়েছিল, সবাই মিলে আলোচনা করে এই বিষয়টাকে আবার সলভ করা হয়েছে। না সে তো বলবে, ছাত্র যখন সে অ্যাডমিশন হয়ে গেলে ছাত্র তো বলবেই, সে দায়িত্ব নিতে হবে আমাদের, কী করবে মানে আপাতত ভর্তি প্রক্রিয়া জানিয়ে আছেন, কিন্তু আগামী দিনে কীভাবে কী মেনটেন করবেন সেটা এখন সিদ্ধান্ত, সেটা এখন আসুক আমাদের কাছে চিঠিপত্রটা এলেই পরে পরিষ্কার হয়ে যাবে, এসে যাবে আজকে, আসে এসে যাবে আশা করছি। ঠিক আছে। Bengal Fed Hospital, the first fully NABH-accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal Fed.